পূর্ণাঙ্গ স্থলবন্দর হলেও মাত্র একটি পণ্য আমদানিতে সীমাবদ্ধ শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। 18টি পণ্য আমদানির কথা থাকলেও আনা হয় শুধু পাথর। এতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও স্থলবন্দর কর্তৃপক্ষ। 1997 সালে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট সহ বন্দরটি প্রথমে স্থল শুল্ক বন্দর হিসেবে চালু হয়। কয়লা আমদানি দিয়ে বেশ চাঙ্গা হয়ে ওঠে এই বন্দর। তবে কয়লা ও পাথর ছাড়া সব পণ্য আমদানি বন্ধ হয়ে যায় 2002 সালে। নাকুগাঁওকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয় 2015 সালে। 250 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পাকা সড়ক। আমদানির অনুমতি দেওয়া হয় পাথর ও কয়লাসহ 18টি পণ্যের। এরপরও পূর্ণাঙ্গ স্থলবন্দরের সুবিধা পাচ্ছেন না আমদানিকারকরা। এলসি করেও মিলছে না পণ্য। পূর্ণাঙ্গ স্থলবন্দর হয়েছে ঠিকই, কিন্তু ভারতের যে সমস্যাটা আমরা পড়ছি, আমরা এলসি কয়লার এলসি দিই, দুদিন নামে আবার তিন দিন বন্ধ হয়ে যায়। অন্য কোনো আইটেম এমবিআরে ওরা অনুমোদনই দেয় না। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। এখানে আমাদের কাঙ্ক্ষিত যে পণ্যগুলো আমরা আনার জন্য যে সকল অনুমতি প্রয়োজন, আমরা দীর্ঘদিন চেষ্টা করেও এনবিআর থেকে সেই অনুমতিগুলো পাচ্ছি না। জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ব্যবসায়ীদের আলাপ চলতেছে। যদি সকল ধরনের পণ্য এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি হয় এবং এই বন্দরটাও আরও গতিশীলতা আসবে। সম্প্রতি বন্দরটি পরিদর্শন করেন স্থলবন্দর কর্তৃপক্ষ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পণ্য আমদানির জটিলতার বিষয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তারা। বন্দরে কি পণ্য আসবে না আসবে এটা একটা এসআরের মাধ্যমে এনবিআর নির্ধারণ করে থাকে, সেটা কিন্তু স্থলবন্দর কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়। স্থলবন্দর কর্তৃপক্ষ ফেসিলিটিগুলো ডেভেলপ করে দেয়। সব ব্যবসায়ী মহলের বা স্থানীয় নেতৃবৃন্দের দাবি যে আরও বেশি পণ্য আমদানির জন্য উন্মুক্ত করা। আশা করি যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ পণ্য আমরা হয়তো এই আমদানি তালিকা অন্তর্ভুক্ত করতে সক্ষম হব। 2021-22 অর্থ বছরে নাকুগাঁও স্থলবন্দরে মোট আয় হয়েছে প্রায় 10.5 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।